যে একজন ইলেকট্রন ছাড়লো আর একজন ইলেকট্রন গ্রহণ করলো, একজন যে ছাড়লো আর একজন তো গ্রহণ করতে হবে। তুমি একজনকে কিছু টাকা দান করবা আর তাকে তো নিতে হবে, তুমি দোকানে গেলা কিছু জিনিস টাকা দিবা তাকে তো দিতে হবে। তার মানে কেউ যদি ইলেকট্রন ছাড়তে চায়, কেউ যদি ইলেকট্রন গ্রহণ করতে চায়, ছাড়তে চাইলে গ্রহণ করার একজন থাকতে হবে, গ্রহণ করতে চাইলে ছাড়ার একজন থাকতে হবে। তাহলে একজন ছাড়লো একজন গ্রহণ করলো, তাদের মধ্যে কি একটা সম্পর্ক হলো না? এই সম্পর্কটাই হচ্ছে রাসায়নিক বন্ধন। আমরা যে অধ্যায়টা আজকে পড়তেছি মূল কথাটাই হচ্ছে এটা, ইলেকট্রন ছেড়ে একজন ছাড়লো একজন গ্রহণ করলো, এই গ্রহণ এবং ছাড়লো অথবা শেয়ার করলো। আমরা যখন ব্যবসায় শেয়ারের টাকা দিই তখন কিন্তু তাদের মধ্যেও একটা সম্পর্ক তৈরি হয়। তার মানে এই যে ছেড়ে গ্রহণ করে অথবা শেয়ার করে তারা যে একটা সম্পর্ক করলো, এই সম্পর্ক না হচ্ছে বন্ধন, রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন আমাদের বইতে টোটাল প্রধানত তিনটা আলোচনা করেছে, সেটা হচ্ছে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন। আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন। আজকে আমরা আয়নিক বন্ধনটা দেখব, যে আয়নিক বন্ধনটা সাধারণত হয়ে থাকে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে। শিক্ষার্থী, একটি বিষয় আমি তোমাদের আলোচনা করছি, এই জায়গা থেকেই দেখাই দিচ্ছি। এখানে যে অক্সিজেনের উদাহরণ দিয়েছি, যদি অক্সিজেনের উদাহরণটা না দিয়ে সোডিয়ামের সাথে আমরা আর একটা উদাহরণ দিয়ে দিই, একটু খেয়াল করবা যে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়েছে, এমন কোন মৌল আছে যে তারা সে এক ইলেকট্রন গ্রহণ করতে পারে? যদি এমন মৌল থাকে তাহলে তার ভিতরে একটা সম্পর্ক করে একটা বন্ধন হবে, যে বন্ধনটাকে আমি বলবো আয়নিক বন্ধন। একটু খেয়াল করি, সোডিয়ামের সাথে খুব সুন্দরভাবে একজন সম্পর্ক করতে পারে, তার নাম হচ্ছে ক্লোরিন। ক্লোরিন এক ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ করে হয় সিএল মাইনাস, তাহলে এটা কি হলো? অ্যানায়ন হলো, আর সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিল সেটা কি হলো? ক্যাটায়ন হলো। তাহলে অ্যানায়ন এবং ক্যাটায়ন, সোডিয়াম একটি ইলেকট্রন ছেড়েছে আর ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করেছে। সরি, একটু খেয়াল করি, সোডিয়াম এক ইলেকট্রন ছেড়েছে বলে ক্যাটায়ন আর ক্লোরিন এক ইলেকট্রন গ্রহণ করেছে বলে অ্যানায়ন। তাহলে এই যে ইলেকট্রন ছেড়ে দিল আর গ্রহণ করলো, তাদের ভিতরে সম্পর্ক হলো না, সম্পর্কটা কেমন? এরকম যে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস ক্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করছে, করে হয়েছে ক্লোরিন মাইনাস। এই দুইজনের ভিতরে একটা সম্পর্ক হয়েছে যে সোডিয়াম আর ক্লোরিন একসাথে হয়ে সোডিয়াম ক্লোরাইড গঠন করেছে। এই যে এখন বন্ধনটা গঠন করলো, এই বন্ধনটার নাম হচ্ছে আয়নিক বন্ধন। তাহলে আয়নিক বন্ধন আমরা কিভাবে সংজ্ঞা দিতে পারি? যে ইলেকট্রন ছেড়ে ক্যাটায়ন, ইলেকট্রন ছেড়ে ক্যাটায়ন আর ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন সৃষ্টির মাধ্যমে যে বন্ধনটা হয় সেই বন্ধনকে বলে আয়নিক বন্ধন। আবার বলছি, ইলেকট্রন ছেড়ে ক্যাটায়ন, ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন সৃষ্টির মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয় সেটাকে বলে আয়নিক বন্ধন। কারণ বন্ধন না হলে তুমি তো প্লাস করতে পারছো না, ক্যাটায়ন করতে পারছো না, বন্ধন না হলে তো মাইনাস করতে পারছো না, অ্যানায়ন করতে পারছো না। এই বন্ধনটায় ইলেকট্রন ছেড়ে এবং গ্রহণ করে যে বন্ধনটা হলো এটা আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখাতে পারি। সেটা আবার কেমন? ডায়াগ্রাম মানে চিত্র, ইলেকট্রন কিভাবে ছাড়লো কিভাবে গ্রহণ করলো এটা চিত্রের মাধ্যমে তোমাকে দেখিয়ে দিতে হবে। সেটা যদি একটু আলোচনা করি, দেখো সোডিয়াম প্রথমে, এখানে সোডিয়ামের প্রথম স্তরে দুইটা ইলেকট্রন, এরপর স্তরে হচ্ছে আটটা ইলেকট্রন, এরপর স্তরে এক ইলেকট্রন, এরপরে ক্লোরিন প্রথম স্তরে দুটো ইলেকট্রন, পরের স্তরে হচ্ছে আট ইলেকট্রন, পরের স্তরে হচ্ছে সাত ইলেকট্রন, তাই না? নেই, এরা কি করে? যখন দুটো পাশাপাশি নিয়ে আসা হয় তখন সোডিয়াম ইলেকট্রন একটা ছেড়ে দেয়, কার কাছে চলে আসে? ক্লোরিনের কাছে। এভাবে দেখো, যখন ছেড়ে দিবে তখন কি এই স্তরটা থাকবে না, কিন্তু তখন আমাদের এভাবে দেখাতে হবে যে বাইরে শুধু এই স্তরটা দেখালাম, এগুলো তোমরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে, ওকে? হ্যাঁ, আর এখানে হচ্ছে ক্লোরিন, এই
এই সোডিয়ামের এই ইলেকট্রনটা এখানে চলে আসে, হ্যাঁ এখানে চলে আসছে। তখন কি সোডিয়ামের যখন ইলেকট্রন ছেড়ে দিছে তখন কিন্তু সোডিয়ামের এই বাইরের স্তরটা শুধু আটটা আছে, তাই না? এই আবার ক্লোরিনের বাইরের স্তর হয়ে গেছে কয়টা বলতো? আটটা। ব্যাখ্যা করো, তখন তোমার কিন্তু এরকম চিত্র এঁকে ব্যাখ্যা করার পরে আগে যেটা দেখালাম যে ইলেকট্রন ছাড়লে প্লাস, গ্রহণ করলে মাইনাস করে একটা ডায়াগ্রাম, হ্যাঁ এটা ডায়াগ্রাম, আর এটা হচ্ছে মূল বন্ধন ক্রিয়া, হ্যাঁ এভাবে দেখিয়ে তোমাকে আয়নিক বন্ধন ব্যাখ্যা করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমরা রাসায়নিক বন্ধনের ফার্স্ট ক্লাসে কি কি টপিক শিখলাম আরেকবার একটু আলোচনা করি। আমরা শিখলাম যোজতা ইলেকট্রন, যোজনী, সংকেত, নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা, এছাড়া অষ্টক দ্বয়ের নিয়ম, মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা স্টার দিয়ে রাখি, মোস্ট ইম্পর্টেন্ট এটা, আর এটা তো মানে শিখতে হবে, এটা 100 স্টার দিলেও কোনো সমস্যা নাই, আর ক্যাটায়ন অ্যানায়নটাও শিখতে হবে। শিক্ষার্থীবৃন্দ, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেক টপিকই ইম্পর্টেন্ট, কারণ এখানে বেসিক যে জিনিসগুলো শিখালাম এগুলো তোমার শিখতে হবে, না শিখলে তুমি প্রশ্ন আসলে লিখতে পারবে না, কারণ হুবহুই বিগত সালের প্রশ্নগুলো এখন আর আসে না, বেসিক থেকেই প্রশ্ন চলে আসে। শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কোভিড বাংলা সাথে থাকবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, এবং বন্ধুদের মাঝে তোমাদের অনুরোধ বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, কারণ পড়াশোনাটা অনলাইনটা আসলে শেয়ারিং এর একটা বিষয়, তুমি যত শেয়ার করবে বন্ধু বান্ধব তোমার বন্ধু বান্ধব দেখতে পারবে, দেখে তারাও কিছু শিখতে পারলো। আর স্পেশাল যে কোর্সটা তোমরা নিয়েছো এই কোর্সটা অবশ্যই কারোর সাথে শেয়ার করবো না, মানে এই কোর্সটা শেয়ার করবো না, ক্লাসগুলো তোমরা শেয়ার করতে পারো, ইউটিউবে যে ক্লাসগুলো তোমরা দেখো, কিন্তু কোর্সগুলো কাউকে শেয়ার করবা না, শেয়ার করলে এটা আইন বিরোধী, আল্লাহ তাআলা কিন্তু এটা সহ্য করবেন না, কারণ এটা আমি অনেক কষ্ট করে জাস্ট তোমরা যারা নিচ্ছো তোমাদের জন্যই আমি জাস্ট মেক করতেছি। শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কোভিড বাংলার সাথেই থাকবে। একটা বিষয় মনে রাখবে, কখনো মানুষকে ক্ষতি করবে না, উপকার করবে, ক্ষতি করবে না, উপকার করতে না পারলেও ক্ষতি কখনো করবে না, ইনশাল্লাহ ভালো থাকবে। আল্লাহ হাফেজ।